বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সংস্কৃতি চলছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন একে উৎসাহিত করা সমীচীন হবে না দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে বক্তারা আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় আলোচনা করেন তিনি বলেন বর্তমান কমিশনের মেয়াদ আর মাত্র পঞ্চান্ন দিন আগামী কমিশন নির্বাচন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা যায় কিনা সে চিন্তা করতে পারেন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি কিনা সেইগুলি আগামীতে যারা আসবেন নির্বাচন কমিশনে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো ভেবে দেখবেন